আসসালামু আলাইকুম সবাইকে, লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আরও একবার। দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদেরকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এ পর্যায়ে আমাদের চ্যানেলটিতে যারা নতুন আসছেন অবশ্যই বলবো চ্যানেলটিকে প্রথমত সাবস্ক্রাইব করবেন, প্লাস ভিডিওটি যদি ভালো লেগে থাকে পাশে একটি লাইক করবেন। ইভেন হচ্ছে আপনি নোটিফিকেশান হিসেবে আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই আপনি অল বাটনে সিলেক্ট করে রাখবেন। এই পর্যায়ে আমরা যে বিষয়টি আলোচনা করব, আমরা বিগত সময়ে ব্র্যাক ব্যাংকের ফিক্সড ডিপোজিট নিয়ে আলোচনা করেছি, তবে তাদের যে নতুন রেটটি তারা ঘোষণা করেছে সেই পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের সাথে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তাই প্রথমত আমরা ব্র্যাক ব্যাংকের ওয়েবসাইট থেকে তাদের যে প্রভিশনাল প্রফিট রেটসটি রয়েছে সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ওকে, এখানে যদি একটু খোল করে দেখতে পারেন যে পার্সোনাল রিটেলস অ্যান্ড প্রবাসী ফিক্সড ডিপোজিট স্কিম, ওকে, এখানে যদি একটু দেখেন ইন্টারেস্ট আফটার দ্য ম্যাজরিটি, এখানে প্রথমত 1 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা যারা FDR এর ভিতরে করতে যাচ্ছে তাদের জন্য মুনাফার যে রেটগুলো রয়েছে সেগুলো হচ্ছে এটি, আর 50 লাখ টাকার উপরে যদি তারা FDR করতে চায় সেই ক্ষেত্রে তাদের জন্য রেট হচ্ছে এইগুলো। যদিও আজকে আমরা আলোচনা করব 1 লক্ষ টাকা, সেক্ষেত্রে 1 লক্ষ টাকার জন্য আমরা এটি কিন্তু বোল্ড করে দিয়েছি লাল কালি দিয়ে। ওকে, এবার এখানে যদি দেখেন 30 দিনের জন্য আপনি ফিক্সড ডিপোজিট করলে 4%, 2 মাসের জন্য ফিক্সড ডিপোজিট করলে 6%, 3 মাসের জন্য ফিক্সড ডিপোজিট করলে 9.50%, ইভেন হচ্ছে 180 দিন মানে 6 মাসের জন্য যদি করেন সেক্ষেত্রে 9.75%, ইভেন 1 বছরের জন্য আপনি যদি করেন তাহলে 10% আপনাকে তারা মুনাফা দিবে বলছে। তো এখান থেকে আমরা মুনাফাগুলো কালেকশন করেছি এবং এই বিষয়গুলো খুব সহজে বোঝার জন্য আপনাদের জন্য একটি এক্সেল শার্টের মাধ্যমে আমরা খুব সংক্ষেপে বিষয়গুলো আলোচনা করছি। ওকে, আশা করি তাদের এখান থেকে যে মুনাফার পার্সেন্টেজগুলো কালেকশন করেছে এবার আমরা সেগুলো প্রয়োগ করব। এখানে যদি একটু খেয়াল করে দেখেন ব্র্যাক ব্যাংক FDR 2024 আমাদের লার্নিং পয়েন্ট থেকে আমরা এটি আলোচনা করছি। ওকে, এবার হচ্ছে টাকার অ্যামাউন্ট হচ্ছে 1 লক্ষ টাকা, আমরা যেহেতু 1 লক্ষ টাকার হিসাবটি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। 1 মাসের জন্য আপনি যদি এখানে জমা রাখেন সেক্ষেত্রে আপনি প্রফিট পাচ্ছেন 333 টাকা। এখানে আরেকটি বিষয় আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে উৎসে কর 15% অথবা 10%, এই বিষয়টি একটু আলোচনা করি। কারণ অনেকেই ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে আপনার ফিক্সড ডিপোজিট করার পরে যে মুনাফাটি পান তার থেকে যে কত টাকা কর্তন করে নেয় এই বিষয়টি হচ্ছে সেই বিষয়টি। উৎসে কর প্রধানত হচ্ছে আপনি যে 1 লক্ষ টাকা জমা রেখেছিলেন তে 1 লক্ষ টাকার উপরে যে মুনাফাটি পেয়েছেন এই যে মুনাফাটির থেকে আপনার 15% অথবা 10% কাটা যাবে। তো কখন 15% কাটা যাবে? যখন আপনি টিন রিটার্ন স্লিপ সহ টিন সার্টিফিকেট জমা দিতে না পারবেন সেই ক্ষেত্রে আপনার 15% ট্যাক্স কর্তন করবে। আর যদি আপনি অ্যাকাউন্ট করার সময় টিন রিটার্ন স্লিপ সহ টিন সার্টিফিকেট জমা দেন সেই ক্ষেত্রে আপনার এই প্রফিট থেকে 10% কর্তন করা হবে। আশা করি বুঝতে পেরেছেন। এইবার 1 মাসের জন্য আপনি যদি জমা রাখেন 1 লক্ষ টাকা, আপনি 283 টাকা প্রতি মাসে পাবেন। 1 লক্ষ টাকা 3 মাসের জন্য জমা রাখলে আপনি 2019 টাকা প্রতি মাসে প্রতি 3 মাস অন্তর পাবেন। 6 মাসের জন্য আপনি জমা রাখলে 6 মাস পরে আপনি 4,144 টাকা পাবেন। আর 1 বছরের জন্য আপনি 1 লক্ষ টাকা জমা রাখলে আপনি 8,500 টাকা পাবেন। তো এখন অনেকেই আমাদেরকে প্রশ্ন করতে পারেন যে আমি যদি 2 লক্ষ টাকা জমা রাখি তাহলে কত টাকা পাবো? এখানে একটি সহজ হিসাব আপনাদেরকে বলে দিচ্ছি, যেহেতু 1 লক্ষ টাকার হিসাবটি আমি এখানে বের করে দেখিয়েছি সেক্ষেত্রে আপনি যদি চান 2 লক্ষ 3 লক্ষ জমা রাখবেন সেই ক্ষেত্রে 1 লক্ষ টাকার এখানে যদি আপনি 1 লক্ষ টাকা আপনি যদি 2 বছরের জন্য বা 1 মাসের জন্য জমা রাখেন 2 লক্ষ টাকা তাহলে কত আসে? যেমন 283, তো এখানে ক্যালকুলেটার ব্যবহার করছি আমি, তাহলে 283 × 2 তার মানে হচ্ছে 2 লক্ষ টাকা আমি 2 হিসেবে ধরে নিয়েছি আর 283 টাকা হচ্ছে আমার প্রফিট, সেই ক্ষেত্রে আমার 566 টাকা। তাহলে বুঝে নিতে পারছেন যে আপনি যদি 2 লক্ষ টাকা জমা রাখেন সেক্ষেত্রে আপনি 566 টাকা পাচ্ছেন। ঠিক একইভাবে আপনি যদি 2 লক্ষ টাকা 3 মাসের জন্য জমা রাখেন সেক্ষেত্রে আমরা এখানে যদি দেখি আমাদের প্রফিট হচ্ছে 3 মাস অন্তর 2019 টাকা, সেক্ষেত্রে আমরা এখানে 2019 × 2 তাহলে 2 লক্ষ টাকায় আমরা 4,038 টাকা পাচ্ছি 3 মাস অন্তর। তাহলে আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে অনেকে আমাদেরকে প্রশ্ন করেন 5 লক্ষ টাকা অথবা 10 লক্ষ টাকা জমা রাখলে কত হবে, সেক্ষেত্রে আপনারা এইভাবে গুণন করে নেবেন।
এবার আপনি যে এই অ্যাকাউন্টটি করতে চাচ্ছেন বা এই অ্যাকাউন্টিং করতে ইচ্ছুক, সেক্ষেত্রে আপনাকে ব্র্যাক ব্যাংকে কী কাগজপত্র নিয়ে যেতে হবে সে বিষয়টি একটু দেখাচ্ছি। গ্রাহকের অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় যে সকল কাগজপত্র ব্যাংকে নিয়ে যেতে হবে তার মধ্যে প্রথম হচ্ছে ভোটার আইডি কার্ড। এটি যদি আপনার না থাকে সেক্ষেত্রে আপনি পাসপোর্ট যদি থাকে পাসপোর্টের ফটোকপি অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন, যে কোনো চারটি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস দিয়ে আপনি অ্যাকাউন্টটি করতে পারবেন। এবার হচ্ছে আপনি যদি আপনার পাসপোর্ট সাইজের দুই কপি ছবি আপনার অবশ্যই প্রয়োজন হবে। নমিনির ক্ষেত্রে নমিনি ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম সনদ দিয়ে আপনি অ্যাকাউন্টটি করতে পারবেন। ইভেন হচ্ছে নমিনির পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই আপনার প্রয়োজন হবে। এছাড়াও ব্যাংক অ্যাকাউন্ট যখন খুলতে যাবেন তখন একজন পরিচিত ব্যক্তি ব্যাংকে অ্যাকাউন্ট করেছে বিগত সময়ে, সেই একজন ব্যক্তির অবশ্যই অ্যাকাউন্ট নাম্বার প্রয়োজন হবে। যদি আপনি এটি না থাকে সেক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষ অথবা ব্যাংকের অফিসারদেরকে আপনাকে বুঝিয়ে বলতে হবে। আশা করি পুরো বিষয়টি আপনাদেরকে খুব শর্টকাটে বোঝানোর চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে লাইক বাটনটি রয়েছে সেখানে লাইক করে আমাদের সাথেই থাকবেন। ইভেন আপনাদের জানেন যে আমরা প্রতিনিয়ত এখানে আমরা ব্যাংক রিলেটেড যে সকল ভিডিও আপলোড করি প্রত্যেকটি ভিডিও অথেন্টিক, তো অবশ্যই আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।